হাই বন্ধুরা, আমি রূপসা। আজকে আমরা ফটোশপে দেখে নেবো আমাদের নেক্সট টুল, যেটা সেটা হচ্ছে টেক্সট টুল বা টাইপ টুল। তো টেক্সট টুল কোথায় থাকে? ঠিক পেন টুলের পাশে আমরা পেয়ে যাবো টেক্সট টুল বা টাইপ টুল। তো ফটোশপে টাইপ টুল তো খুবই ইম্পর্টেন্ট একটা টুল, কেননা টাইপ করা ছাড়া আমাদের কোনো আমরা টেক্সট লিখতে পারবো না, তো টেক্সট ছাড়া কোনো ডিজাইন হবে না। তো অবশ্যই টেক্সট টুল বা টাইপ টুল ফটোশপে খুবই ইম্পর্টেন্ট। তো আজকের এই ভিডিওটাতে আমি এই টেক্সট টুলটা নিয়ে আলোচনা করব। তো চলুন দেখে নেওয়া যাক। তো ফার্স্টেই বলে দিই যে আমি একটা ব্ল্যাঙ্ক পেজ নিয়েছি এবং এখানে আমি আপনাদেরকে টাইপ টুল কীভাবে ইউজ করতে হয় সেটা আমি দেখাবো। তো ফার্স্টে এখানে টাইপ টুল সিলেক্ট করার পর, অর্থাৎ আমি যদি এখানে রাইট ক্লিক করি, তো এখানে আমার হরাইজন্টাল টাইপ টুল এই অপশানটা চলে আসবে। তো নর্মালি আমরা যখন কোনো টেক্সট লিখবো তখন এই অপশানটা ক্লিক করব। তো ক্লিক করার সাথে সাথে আমাদের যে মাউস পয়েন্টারটা ঠিক এইরকম একটা আইকনে চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ টেক্সট টুল বা টাইপ টুলের আইকনে চেঞ্জ হয়ে যাবে। দেন আমরা কি করব, এখানে যে কোনো জায়গা যেখানে আমরা টেক্সট লিখতে চাইছি সেই জায়গাতে আমরা এখানে জাস্ট একটা ক্লিক করব। তো ক্লিক করার সাথে সাথে এখানে কার্সার এসে যাবে, এখানে ব্লিঙ্ক করবে কার্সার, এবং এখানে আপনারা যে কোনো টেক্সট লিখতে পারবেন। তো সাপোজ আমি এখানে লিখছি ফটোশপ। ওকে, তো এখানে ফটোশপ লেখাটার সাথে সাথে আমাদের যে টেক্সটটা আর কি সেটার যা যা আমরা এডিট করতে পারবো সেটা কিভাবে করতে পারবো, তো চলুন দেখে নেওয়া যাক। তো ফার্স্টেই আমরা বলে দিই যে আমরা উপরে যে এই যে বারটা দেখতে পাচ্ছি এখানের মধ্যে আমরা কী পেয়ে যাব, ফার্স্ট পেয়ে যাবো ফন্ট স্টাইল। এখান থেকে আমরা যে কোনো খুশি আমরা ফন্ট স্টাইল এখান থেকে কিন্তু দিতে পারবো। তো আমাদের পছন্দ মতো যে কোনো ফন্ট স্টাইল আমরা এখান থেকে চুজ করতে পারবো। দেন আমরা এখানে বোল্ড না লাইট না রেগুলার না মিডিয়াম, তো এই যে ফ্যামিলি, অর্থাৎ এক একটা ফন্টের যে ফ্যামিলি হয় সেই ফ্যামিলিগুলো চুজ করতে পারবো। তো আমরা সেমি বোল্ড রাখতে চাইছি, তো এরকম হবে। যদি আমরা এক্সট্রা বোল্ড রাখতে চাইছি তো এরকম ধরনের হবে। যদি রেগুলার রাখতে চাই তো এরকম হবে। তো এই ধরনের আমরা যে ফন্ট ফ্যামিলি হয় সেগুলো আমরা এখান থেকে চুজ করতে পারবো। দেন হচ্ছে ফন্ট সাইজ, যেটা ফন্ট সাইজ আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি, এটা এখন আপাতত আছে হচ্ছে 48 PTতে। তো এটা যদি আমরা চাই তো এখান থেকে কমাতে পারি, এবং যদি চাই এখান থেকে বাড়াতেও পারি। এবং শুধু তাই নয়, আমরা যদি চাই এর বাইরেও যদি আমরা আরও বড় করতে চাই কোনো টেক্সটকে, তো সিম্পলি আমরা কিবোর্ড থেকে সেই এটা লিখবো এবং সেটা সেই সাইজের বড় হবে হয়ে যাবে, ঠিক আছে। তো এখানে আমি 150 PTতে লিখলাম, তো এখানে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এটা 150 PTতে আছে এবং যে টেক্সটটা ছিল সেটা এতটা বড় হয়ে গেছে। তো আমরা ইচ্ছা মতো টেক্সট সাইজ ছোট বড় কিন্তু করতে পারবো। দেন হচ্ছে এখানে অ্যালাইনমেন্ট আছে, অর্থাৎ কোন অ্যালাইনে আপনি রাখতে চাচ্ছেন। লেফট অ্যালাইনে আমার এখানে টেক্সটটা আছে, আমি যদি চাই মিডিল অ্যালাইনমেন্ট করতে তো এখানে মিডিল অ্যালাইনমেন্ট হবে, যদি আমি চাই রাইট অ্যালাইনমেন্ট করতে তো এখানে রাইট অ্যালাইনমেন্ট হবে। তো এখানে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন তফাতটা, এখানে আমি রাইট অ্যালাইন করেছি তো কার্সারটা এদিকে আছে, যদি আমি এটাকে মিডিল অ্যালাইনমেন্ট করি তো কার্সারটা এখানে থাকবে, এবং যে লেফট অ্যালাইন সেটা এদিক থেকে শুরু হবে, ঠিক আছে। তো এই সব ছাড়াও আমাদের যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কালার, টেক্সটের কালার আমরা কীভাবে দেবো। তো এখানে কালার অপশান আছে, এখানে কালার অপশান থেকে আপনারা যে কোনো কালার চুজ করে কিন্তু দিতে পারবেন, এবং সেই কালারগুলো আমরা আমাদের পছন্দ মতো কোড অনুযায়ীও দিতে পারব। যদি আপনার কোনো কালার কোড থেকে থাকে তাহলে সেটা এখানে পেস্ট করবেন, এছাড়া যদি আপনারা RGB বা CMYK ক্ষেত্রে রাখতে চান সেটাও আপনারা করতে পারেন। তো যে কোনো কালার আমরা এখান থেকে কিন্তু দিতে পারবো। শুধু তাই নয়, আমরা যদি মনে করি যে পিক কালার দেবো, অর্থাৎ কালার পিক করে কিছু দেবো, তো সেটাও আমরা করতে পারি। তো সাপোজ এখানে আমরা কিছু কালার নিয়ে নিচ্ছি,
এই কালারগুলো থেকেও কিন্তু আমরা পিক করে দিতে পারবো। তো আমি আবার সিলেক্ট করব, অর্থাৎ যে টেক্সট যে লেয়ারে আছে সেই লেয়ারের টেক্সটটা কিন্তু আমরা সিলেক্ট করব। তো সেই লেয়ারটা সিলেক্ট করার পর আমরা এখান থেকে টেক্সট টুল থেকেও করতে পারি, ঠিক আছে, এইভাবে যে কোনো কালার পিক করলে এখানে কিন্তু চলে আসবে, ঠিক আছে। এছাড়াও আমরা কিভাবে করতে পারি, যদি আমরা মনে করি যে টেক্সট টুল দিয়ে সিলেক্ট করা নেই, তাহলে এখানে যে অপশন আছে ক্যারেক্টার অপশন, তো এই অপশনটা যদি এখানে না থাকে তাহলে আপনারা উইন্ডোজের মধ্যে পেয়ে যাবেন ক্যারেক্টার অপশন, এখানে চেকমার্কটা অন থাকলে এখানে চলে আসবে। তো এটা যদি ইনঅ্যাক্টিভ থেকে থাকে তাহলে চেকমার্কটা অন করে দিন, তাহলে এখানে এটা আপনারা দেখতে পেয়ে যাবেন। তো এটার মধ্যে আমরা টেক্সট টুলের সমস্ত সেটিংস পেয়ে যাব। তো এখান থেকেও আমরা সেমভাবে যা যা আমি ওপরের বার থেকে করে দেখালাম সেই সমস্ত কিছু আমরা এখান থেকে কিন্তু করতে পারবো, ঠিক আছে। এখান থেকে আমরা স্টাইল চেঞ্জ করতে পারবো ফন্টের, এখান থেকে আমরা ফন্ট ফ্যামিলি চেঞ্জ করতে পারবো, হ্যাঁ। তো সমস্ত কিছু কিন্তু এখান থেকে আমরা করতে পারবো। তো এরপরে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে বাকি জিনিসগুলো। এখান থেকে কিন্তু আমরা ফন্ট স্টাইলও দিতে, সরি, সাইজও দিতে পারবো। আর একটা জিনিসও যেটা করতে পারবো সেটা হচ্ছে স্পেসিং, লাইন স্পেসিং। লাইন স্পেসিং আমি পরে আসছি, লাইন স্পেসিং এর পরে আছে লেটার স্পেসিং। লেটার স্পেসিং আমরা কীভাবে দেবো, কোনো একটা টেক্সট যদি আমি এইভাবে সিলেক্ট করি, তো সিলেক্ট করার সাথে সাথে আমি যদি এখানে লেটার স্পেসিং কতটা দিতে চাইছি, অর্থাৎ আমি যদি এখানে 200% দিই, তো এইভাবে প্রত্যেকটা লেটারের মধ্যে স্পেসিং তৈরি হবে। তো ঠিক সেমভাবে যদি আমি অপোজিট করি, অর্থাৎ লেটার স্পেসিংটা যদি আমি কমাতে চাই, তো সেই রকমভাবে যদি আমি -100 রাখি, তো জিনিসটা এরকম গায়ে গায়ে চলে আসবে। তো দুটোই আমরা করতে পারবো এখান থেকে। তো লেটার স্পেসিংয়ের সাহায্যে আমরা কিন্তু এইভাবে লেটার স্পেসিং দিতে পারবো। সেটা হতে পারে যে লেটারটা অনেক বেশি স্পেস দিতে পারবো বা অনেক কম স্পেস দিতে পারবো, ঠিক আছে। তো আপনাদের যেরকম ইচ্ছা আপনারা স্পেস দিতে পারেন এখানেও। যদি আমি মনে করি যে 200-এর বেশি স্পেস দেবো, তো এখানে সেটাই করতে পারি। আমি এখানে 300 স্পেস দিতে পারি, তো এখানে সেটাই হয়ে যাবে, ঠিক আছে। তো এই জিনিসগুলো কিন্তু এখান থেকে আমরা পেয়ে যাব। এছাড়াও আমরা কি পাবো, এছাড়াও যেটা পাবো সেটা হচ্ছে টেক্সটের যে হাইট, তো সেই হাইটটাকে আমরা বাড়াতে পারবো। তো যদি আমরা চাই এখানে হাইট 200% করে দেবো, তো যেটা আমাদের কোনো কাজে লাগে না একদমই, এটা সরি 20% হয়ে গেলো তাই এতটা কম লাগছে, এটা যদি আমি 200% করি তো এরকম টাইপের লম্বা মতো হয়ে যাবে। তো এটা কাজে লাগে না খুব একটা, ঠিক আছে। তো এটা দিয়ে আমরা টেক্সটের হাইট কমাতে বা বাড়াতে পারবো। দেন হচ্ছে উইথ, অর্থাৎ টেক্সটের উইথ আমরা কমাতে বা বাড়াতে পারবো। ঠিক সেমভাবে আমরা এইটা দেখুন উইথে বেড়ে গেছে, তো সেরকমই যদি আমরা উইথ কমাতে চাই, তো এইভাবে আমরা উইথ কমাতেও পারবো, ঠিক আছে। তো মেনলি আমাদের যেগুলো লাগে সেগুলো হচ্ছে এই যে ওপরের জিনিসগুলো, এগুলো খুবই ইম্পর্টেন্ট। এছাড়াও আমাদের যেগুলো লাগে সেগুলো হচ্ছে এগুলো, অর্থাৎ কোনো টেক্সটকে যদি আমরা ফ্যামিলি থেকে না করে যদি এমনি বোল্ড করতে চাই, তো সেটা আমি এমনি এখান থেকে বোল্ড করতে পারবো। দেন যদি আমি এটাকে ইটালিক্স করতে চাই, তো ইটালিক্স করতে পারবো। আচ্ছা, এটা যদি আমার পছন্দ হচ্ছে না মনে করি, তো এইভাবে আবার ক্লিক করবো, তো আগের অবস্থায় ফিরে আসবে। আমি যদি মনে করি এটা আপার কেসে রাখবো না, নর্মাল কেসে রাখবো, তো এইভাবে নর্মাল কেসে রাখতে পারি। আবার যদি মনে করি আমরা আপার কেসে রাখবো, তো এইভাবে অল ক্যাপসে রাখতে পারি। দেন হচ্ছে আমরা যদি মনে করি যে ফার্স্ট যে লেটারটা সেটা বড় থাকবে এবং বাকি লেটারগুলো সমস্ত স্মল ক্যাপসে থাকবে, তো সেটা আমরা এখান থেকে করতে পারবো এই অপশনের সাহায্যে। দেন হচ্ছে এখানে পরের যে অপশনগুলো যেগুলো খুব কাজের, সেটা হচ্ছে সুপার স্ক্রিপ্ট আর সাবস্ক্রিপ্ট। তো এইগুলোর দ্বারা আমরা কি করতে পারবো, তো সাপোজ আমি এখানে আর একটা টেক্সট লিখছি একটা নতুন লেয়ারে, যেমন আমরা এখানে লিখছি H2SO4, ঠিক আছে। তো এখানে আমি এই যে জিনিসগুলো, যেহেতু এটা একটা রাসায়নিক যে সংকেত যেটা হয়, তো সেটা আমরা এইভাবে রাখতে পারবো, ঠিক আছে। তো এই জিনিসগুলো কিন্তু এখানে আমরা করতে পারবো। এটা হচ্ছে সুপার স্ক্রিপ্ট হলো। দেন হচ্ছে
সাবস্ক্রিপ্ট। তো আমি যদি H2O লিখি, তো এখানে এটা এটা হচ্ছে সাবস্ক্রিপ্ট অপশন, তো এটা এখানে চলে আসবে। তো এইভাবে কিন্তু আমরা সমস্ত সুপারস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্টের যে জিনিসগুলো হয়, অর্থাৎ ম্যাথামেটিক্সে কিছু ফর্মুলা থাকে বা এই ধরনের কেমিস্ট্রি কিছু সংকেত থাকে, যেগুলো আমরা এখান থেকে করতে পারবো, ঠিক আছে। দেন আমাদের আরও একটা ক্ষেত্রে কাজে লাগে, সেটা হচ্ছে যদি আমরা কোনো ডেট লিখতে চাই। সাপোজ আমি বলছি টেন্থ কথাটা যে লিখবো, তো টেন্থ কথাটা লেখার সময় যে TH-টা আমরা মনে করবো যে একটু উপর দিকে থাকবে, তো সেটা দেখতে সুন্দর লাগবে, তো তার জন্যও কিন্তু আমরা এটা করতে পারবো, ঠিক আছে। এরপরে আমরা কি করতে পারি, সেটা হচ্ছে কোনো টেক্সটের মধ্যে আমরা আন্ডারলাইন দিতে পারবো। তো এটা আমি অফ করছি এখন, তো এটা আন্ডারলাইন দিচ্ছি, তো আন্ডারলাইন এভাবে আমরা দিতে পারবো। এছাড়াও যদি মনে করি যে টেক্সটের মধ্যে আমরা স্ট্রাইক থ্রু দেব, তো এইভাবে আমরা স্ট্রাইক থ্রু টেক্সটের মধ্যে কিন্তু অ্যাড করতে পারবো। তো এটা তো গেল সিঙ্গেল একটা কোনো ওয়ার্ড যার উপরে আমি এগুলো দেখালাম। এরপরে আমি আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে কোনো প্যারাগ্রাফের মধ্যে। তো সেই প্যারাগ্রাফটা আমরা কীভাবে লিখবো, তো সাপোজ আমি এখানে টেক্সট টুলটা আবার নিলাম। তো কোনো বডি টেক্সট বা প্যারাগ্রাফ টেক্সট যখন আমরা লিখবো, তখন জাস্ট আমরা এখানে এভাবে ড্র্যাগ করবো, তো আমাদের টেক্সট এরিয়া চলে আসবে। তো কতটা টেক্সট আপনারা লিখতে চাইছেন সেই অনুযায়ী আপনারা সেই ড্র্যাগটা করবেন। তো সেই সিলেকশন এরিয়ার মধ্যে আমরা কিন্তু আমাদের যে টেক্সট সেটাকে প্লেস করতে পারবো। তো এখান থেকে আমি এটাকে কপি করে এখানে এসে আমি পেস্ট করলাম। তো পেস্ট করার পর আমার এখানে টেক্সটটা এসেছে, অর্থাৎ যে সেটিংসটা এখানে আপনার কারেন্ট সেটিংস সেটি অনুযায়ী টেক্সটটা চলে এসেছে। তো আমি এখান থেকে এগুলো অফ করব। তো নর্মাল যদি আমি এখানে ব্ল্যাক ফন্টে রাখতে চাই, এটা এখানে সাইজটা আমি ছোট করে দিচ্ছি, আর এটা এখানে যে কোনো স্টাইলে করতে পারবেন আপনারা আপনাদের ইচ্ছা মতো, ঠিক আছে। তো এইভাবে আমরা প্যারাগ্রাফ টেক্সট কিন্তু লিখতে পারবো। তো প্যারাগ্রাফ টেক্সটের মধ্যেও আমরা এই সমস্ত এডিটিং করতে পারবো যা যা আমি একটা নর্মাল টেক্সটের ক্ষেত্রে দেখালাম। তো নর্মাল কোনো ওয়ার্ডে যা যা এডিটিং দেখালাম সেই সব কিছু কিন্তু প্যারাগ্রাফ টেক্সটের ক্ষেত্রে প্রযোজ্য। তো এখানেও আমরা ওপর থেকেও চেঞ্জ করতে পারবো এবং এখান থেকেও চেঞ্জ করতে পারবো। ফার্স্টে আমি অ্যালাইন দিয়ে শুরু করি, তো অ্যালাইনমেন্ট আমাদের এটা লেফট অ্যালাইনে আছে, আমরা যদি চাই সেন্টার অ্যালাইনে করতে পারি, এভাবে হবে সেন্ট্রাল অ্যালাইনে। এবং এটা যদি আমরা চাই রাইট অ্যালাইনে করতে, তো রাইট অ্যালাইন হয়ে যাবে। দেন আমরা যদি এখানে চাই তো কালার চেঞ্জ করতে পারি আমাদের ইচ্ছা মতো, কালার এখানে দিতে পারি। এছাড়া যদি আমরা মনে করি ফন্ট সাইজ এভাবে বাড়াতে বা কমাতে, তো সেটাও আমরা এখান থেকে কিন্তু করতে পারবো। দেন আমরা কি করতে পারবো, এটা হচ্ছে যেটা যেটা আমি তখন দেখাইনি, সেটা হচ্ছে স্পেসিং, অর্থাৎ মানে লাইনের মধ্যে স্পেসিং, দুখানা বা একাধিক লাইনের মধ্যে যখন আমরা স্পেসিং দেব তখন এটা অটোতে আছে, তার জন্য এটা একদম পারফেক্ট স্পেসিং আছে। কিন্তু আমি যদি মনে করি যে আমার ডিজাইনের জন্য আমার স্পেসিংটা একটু মানে বাড়ানো দরকার, তো তাহলে আমরা এখান থেকে সিম্পলি এটাকে এভাবে বাড়াতে পারবো স্পেসিং। এখানে অনেক অপশনও আছে, আপনারা ইচ্ছা মতো অপশনও দিতে পারেন, এছাড়া আপনারা নিজেদের ইচ্ছা মতো কিন্তু এটাকে বাড়াতে পারবেন। তো আমি চাইছি যে এতটা স্পেসিং থাকবে, বা আমি চাইছি যে এতটা কম স্পেসিং থাকবে, একদম গায়ে গায়ে লেখা থাকবে, তো তখন সেটাও আমরা করতে পারবো। তো সেটা একদমই ভালো লাগে না দেখতে, তো আমি সেই কারণে এরকম স্পেসিং রাখতে পারি, বা আমরা যদি মনে করি যে অটো রাখবো তো অটো স্পেসিং রাখতে পারি, এটা একদম পারফেক্ট স্পেসিং। তো এইভাবে আমরা লাইন স্পেসিং দিতে পারবো। দেন আমরা কি করতে পারবো, যে যে জিনিসগুলো আমরা এখান থেকে করেছিলাম, অর্থাৎ এখান থেকে যে লেটার স্পেসিং, সেই লেটার স্পেসিং আমরা এখান থেকেও বাড়াতে পারবো। তো আমি দেখুন লেটার স্পেসিং এখানে বাড়িয়ে দিয়েছি এরকম ধরনের। এছাড়া আমি যদি মনে করি লেটার স্পেসিং কমাবো, লেটার স্পেসিং কমাতেও পারবো, একদম এভাবে কমিয়ে দিতে পারবো। আর যদি আমি মনে করি জিরো লেভেলে রাখবো, তো একদম নর্মাল ঠিকঠাক স্পেসিং থাকবে। এখানেও আমরা টেক্সটের হাইট আর উইথ বাড়াতে পারবো। দেন আমরা কি করতে পারবো, এটাকে যে বোল্ড আমি যেটা দেখালাম সেই অটো বোল্ড, সেটা আমরা এখান থেকে করতে পারবো, এখান থেকে ইটালিক্স করতে পারবো, আপার কেসে করতে পারবো প্রত্যেকটা টেক্সটকে,
দেন আমরা এইভাবে স্মল ক্যাপস অর্থাৎ প্রথমটা বড় এবং তারপরে এগুলো ছোট, এভাবেও আমরা করতে পারবো। দেন আমরা এগুলোকে আমি ইনঅ্যাক্টিভ করে দিলাম। এখানেও আমরা কিছু কিছু জিনিস করতে পারবো। তো সাপোজ আমি এখান থেকে এই এসটা নিয়ে দেখাচ্ছি, এখানে আমরা সুপার স্ক্রিপ্ট এভাবে করতে পারবো, দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই আপনারা। আর এখানেও আমরা সাবস্ক্রিপ্ট করতে পারবো। তো সব কিছুই এখান থেকে কিন্তু আমরা করতে পারবো, যা যা আমরা একটা ওয়ার্ডের মধ্যে করে দেখিয়েছিলাম। এখানেও আমরা আন্ডারলাইন দিতে পারবো টেক্সটের মধ্যে, আর স্ট্রাইক থ্রু দিতে পারবো, ঠিক আছে। তো এটা হচ্ছে প্যারাগ্রাফ টেক্সটের যে সেটিংস যেগুলো আমি দেখালাম সেই সমস্ত কিছু। দেন এখানে আর একটা জিনিসও করা যায়, সেটা হচ্ছে প্যারাগ্রাফ সেটিং। তো প্যারাগ্রাফ সেটিং আমরা কীভাবে করবো? তো সাপোজ এখানে একটা প্যারাগ্রাফ আছে, আমি চাইছি প্যারাগ্রাফের কিছু সেটিংস করবো। তো এখানে আমার সাপোজ এরকম কিছু প্যারা আছে, তো আমি যে টেক্সটটা এনেছি সেটাতে এরকম কিছু প্যারাগ্রাফ আছে। তো এই যে প্যারাগ্রাফটা আমি সেটিং করব, অর্থাৎ চাই যে এই যে স্পেসিং প্যারাগ্রাফের মধ্যে একটু বাড়াতে চাই বা আমি একটু কমাতে চাই, তো সেটাও আমরা এখান থেকে করতে পারবো। কি করে? এখানে যে প্যারাগ্রাফ অপশনটা আছে, তো এই অপশনটাও যদি এখানে না থাকে তাহলে আপনারা কিন্তু উইন্ডোজের মধ্যে পেয়ে যাবেন। তো এটা চেকমার্কটা অন করে নেবেন, তাহলে এখানে এটা চলে আসবে। তো এখানের মধ্যে প্রপার আমরা প্যারাগ্রাফের যে যে ফিচার্স সেই সমস্ত ফিচার্স এখান থেকে দেখতে পাবো, অর্থাৎ যে যে অ্যালাইনমেন্টের অপশন আছে প্রত্যেকটা আমি দেখিয়েছিলাম আপনাদেরকে। দেন হচ্ছে এটা লেফট জাস্টিফাই, যেটাতে একদম লেফট জাস্টিফাই হয়ে যাবে, অর্থাৎ একদম জাস্টিফাই টেক্সট সেটা লেফট অ্যালাইনমেন্টে থাকবে। দেন আমি যদি চাই এটা মিডল জাস্টিফাই করতে, তো এটা এই ধরনের হয়ে যাবে, মিডল জাস্টিফাই। দেন এটা হচ্ছে রাইট জাস্টিফাই, তো এই ধরনের হয়ে যাবে। দেন আমরা যদি ফুল জাস্টিফাইড একদম টেক্সট চাই, তো সেটা এই ধরনের হবে, ঠিক আছে। তো এই জিনিসগুলো আমরা কিন্তু এখান থেকে করতে পারবো। এছাড়াও আমরা কি করতে পারবো, সেটা হচ্ছে প্যারাগ্রাফের মধ্যে যে স্পেসিং থাকে সেই স্পেসিংগুলো কিন্তু আমরা চাইলে এইভাবে বাড়াতে বা কমাতে পারবো। তো দেখুন আমি এখানে যত স্ক্রল করছি তত কিন্তু জিনিসটা কমে যাচ্ছে, ঠিক আছে। তো এটাই যদি আমি মনে করি যে আমার পেজেতে জায়গা নেই অথচ আমাকে অনেকটা টেক্সট ধরাতে হবে, তো সেখানে প্যারাগ্রাফও আছে এত, তখন কিন্তু সেই ক্ষেত্রে আমরা এই জিনিসটা করতে পারি। তো অনেক ক্ষেত্রে অনেক সেটিংস আমাদের কাজে লাগে, যখন আপনারা যখন টেক্সট দিয়ে কোনো ডিজাইন করবেন বা টেক্সট লিখবেন সেখানে, তখন আপনারা নিজেরাই বুঝতে পেরে যাবেন যে কেন এই জিনিসগুলো আমি বলছি। তো এইগুলো কিন্তু খুবই কাজের জিনিস, ছোটো ছোটো জিনিস, কিন্তু সেগুলো কিন্তু মাথায় রাখার আছে। তো এছাড়াও যদি আমি মনে করি যে প্যারাগ্রাফ স্পেসিংটা আমি বাড়াবো, তো অনেকটা যদি আমি বাড়াতে চাই যে আমার অনেক বড় পেজ অথচ আমার কন্টেন্ট খুব কম, তো সেক্ষেত্রে আমাকে প্যারাগ্রাফ স্পেসিংটা যদি আমি একটু বাড়িয়ে নিই তাহলে আমার সুবিধা হবে, পুরো পেজটা ফিল আপ হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমি যত এরকম স্ক্রল আপ করবো ততটুকু কিন্তু প্যারাগ্রাফ স্পেসিং বাড়তে থাকবে। দেখুন এখানে প্যারাগ্রাফ স্পেসিং কতটা বেড়ে গেছে, ঠিক আছে। তো এইভাবে স্ক্রল আপ আর স্ক্রল ডাউন করে আমরা প্যারাগ্রাফ স্পেসিংকে বাড়াতে বা কমাতে পারবো। দেন আমরা কি করতে পারি, রাইট সাইড থেকে আমরা প্যারাগ্রাফটাকে এইভাবে আচ্ছা সরি ডাউন থেকে প্যারাগ্রাফটাকে এইভাবে কমাতে পারি, ঠিক আছে। তো এই জিনিসগুলো আমরা এখান থেকে করতে পারি। দেন হচ্ছে অপশন আছে যেটা, সেটা হচ্ছে এই অপশনগুলো, অর্থাৎ এগুলো হচ্ছে সাইড থেকে হবে, সাইড থেকে আমরা কতটা চাইছি, অর্থাৎ এই সাইড থেকে জিনিসটা সরবে, তো এই সাইড থেকে আমরা এতটা সরতে চাইছি, অর্থাৎ দেখতেই পাচ্ছেন যে এরিয়া যেটা আছে সেই এরিয়া থেকে কিন্তু জিনিসটা সরে যাচ্ছে। তো এইভাবে আমরা সরাতে পারবো, ঠিক আছে, এতটা পোর্শন সরিয়ে দিলাম। দেন আমি যদি চাই আবার ওদিক থেকে সরাতে, ঠিক সেম জিনিসটাই ওদিক থেকে আমরা কিন্তু এটা সরাতে পারবো, ওকে। দেন হচ্ছে এটা আর একটা অপশন আছে, এটা হচ্ছে উপরের যে লাইনটা আছে সেটা শুধুমাত্র
মানে উপরের যে লাইনগুলো দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই, প্যারাগ্রাফের যে উপরের লাইনগুলো সেগুলো এভাবে সরে যাবে। এই যে দেখুন ফার্স্ট লাইনগুলো এভাবে সরে গেছে। তো এই সব কিছু আমরা এখান থেকে করতে পারবো। দেন আমরা কি করতে পারবো, এখানে লাস্ট অপশন আছে যেটা হচ্ছে হাইফেনেট। তো হাইফেনেটটা কি জিনিস সেটা আমি দেখিয়ে দিচ্ছি। আমি এখানে কিছু একটা টেক্সট লিখছি, তো সেখানে যদি আমি চাই যেখানে হাইফেন থাকে, মানে হাইফেন এসে যাচ্ছে, অর্থাৎ আমার যে টেক্সট এরিয়া তার মধ্যে ধরছে না, সেটা হাইফেন এসে যাচ্ছে, তখন কিন্তু আমরা সেই হাইফেনের অপশনটাকে যদি আমি মনে করি যে অফ করে রাখবো, তো সেটা কিন্তু অফ থাকবে। তো এখানে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই যে আমি যতটা এখানে সরাচ্ছি, দেখুন এখানে এক একটা জায়গায় হাইফেন তৈরি হচ্ছে, এখানে যেমন একটা হাইফেন তৈরি হচ্ছে। তো আমি যদি মনে করি যে হাইফেন থাকবে না অতটা টেক্সটের মধ্যে, এবার এইভাবে তো আমাকে এন্টার দিয়ে দিয়ে ঠিক করা সম্ভব নয়। তো এই যে কন্টেন্ট লেখাটা, তো এখানে যে হাইফেন হয়ে গেছে, তো আমি যদি চাই এটাকে হাইফেন একটু অফ করে দিতে পারি, তো ওটা একদমই অটো অ্যাডজাস্ট হয়ে যাবে যে ওখানে কোনো রকম হাইফেন থাকবে। তো ঠিক সেমভাবে যদি আমি আবার হাইফেনেট থাকি, অর্থাৎ আমি যদি চাই যে এখানে প্রত্যেকটাতে হাইফেনেট রাখবো আমি, আমার কোনো অসুবিধা নেই, তো এইভাবে কিন্তু হাইফেন চলে আসবে। দেখুন যেমন এগুলোতে চলে এসেছে, এখানে 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 কিন্তু চলে এসেছে হাইফেন। তো এটা যদি আমি আবার রিমুভ করতে চাই, তো আমি জিনিসটাকে চেক মার্কটা অফ করে দেবো, তো এটা কিন্তু হাইফেনগুলো আবার চলে গেছে, অর্থাৎ অটো অ্যাডজাস্ট হয়ে গেছে। ঠিক আছে, তো এই সমস্ত সেটিংস কিন্তু আমরা এখান থেকে করতে পারবো। তো এটাই এখানে বলার ছিল আমার টেক্সট টুল, এইগুলোর যে সেটিংসগুলো দেখালাম সেগুলো অবশ্যই আপনারা অ্যাপ্লাই করে দেখুন, নিশ্চয়ই আপনাদের সুবিধা হবে। আর যদি কোনো কোয়ারি থেকে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে জানান, তাহলে আমি অবশ্যই হেল্প করার চেষ্টা করব কমেন্টে। আর নেক্সট যে অপশনগুলো আছে টাইপ টুলে, সেই অপশনগুলো আমি পরের ভিডিওতে দেখাবো। তো আজকের মতো এই ভিডিওটা এখানেই আমি শেষ করলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ।